গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে চুলে লাল জবা লাগালে চুলের কি কি উপকার হয় চলো আমি ভিডিও শুরু করছি দেখো ফ্রেন্ড আমি জবা গাছটা থেকে জবা ফুল নিয়ে নিয়েছি এই জবা গাছটা থেকে জবা ফুল তুলে নিচ্ছি কতগুলো জবা ফুল ঠিক আছে দেখো কত সুন্দর জবা ফুল এই কিন্তু এই জবা ফুলই চাই অন্য জবা ফুল হলে কিন্তু হবে না এ দেখো আমি জবা ফুল তুলে নিলাম জবা ফুল তুলে নিয়ে যাচ্ছি এক দেখো আমি জবা ফুল নিয়ে চলে এসেছি এরপরে জবা ফুলগুলোকে না মিক্সচার মেশিনের মধ্যে না এইভাবে পাপড়িগুলো তুলে ফেলে দিতে হবে আর এই পিছনের গ্রিন গ্রিনটা ফেলে দিতে হবে দিয়ে পাতাগুলো না মিক্সচার মেশিন গোটা ফুলটা দিলে কি হবে মিক্সচার মেশিনে অতগুলো ফুল কুলোবে না তো এগুলো এইভাবে পুরো পিছনের আর সামনের ওই ব এগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে এভাবে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে দিলাম এগুলো বার করিয়ে নিলাম বার করিয়ে পুরো মিক্সচার মেশিনটাতে না ভরে নিলাম এরপরে মিক্সচার মেশিনে ভরে এগুলোকে না গ্র্যান্ড করে নেব ঠিক আছে দেখো আমি গ্র্যান্ড করে তোমাদের কাছে নিয়ে এসেছি দিয়ে এসে দেখাচ্ছি কীভাবে লাগাতে হয় আর লাগালে চুলে কি কি উপকার হয় ঠিক আছে দেখো এইভাবে ছিঁড়ে নিতে হবে জবা ফুলগুলো কিন্তু লাল জবাই চাই এর জন্যে কিন্তু অন্য কোনো জবা হলে কিন্তু হবে না যে হলুদ কালারের জবা আছে পিঙ্ক কালার আছে এইগুলো নিলে হবে না এই কিন্তু লাল জবাটাই নিতে হবে এই লাল কালারের জবাটা আর যেই জবা ফুলের হাইব্রিড জবা বা এই সবগুলো হলে কিন্তু হবে না যেটা ওই একটা হয় না জবা হচ্ছে ছোটো ছোটো পাতা জবা ফুলগুলোর আর এই জবাটা হয় যেটা কালী মায়ের হচ্ছে পুজোতে যেই জবাটা বেশি লাগে এই জবাটা ঠিক আছে এই জবাগুলোকে পুরো আমি মিক্সচার মেশিনের মধ্যে ভরে গ্র্যান্ড করে নিয়ে আসছি দেখো আমি জবা ফুলটা বেটে নিয়ে চলে এসেছি মিক্সার মেশিনে এরপরে এই ফুলটা না একটা বাটির মধ্যে না বার করে নেব লাগাতে সুবিধা হবে না এটার মধ্যে থেকে না বার করাতে লাগাতে সুবিধা হবে না এই বাটির মধ্যে আমি বার করে নিচ্ছি বাটির মধ্যে বার করে নিয়েছি দেখো আমি বার করে নিচ্ছি এইভাবে আমি মিক্সচার মেশিন থেকে জবা ফুলটা দেখো বার করে নিয়েছি এটা লাগালে কি হয় দেখো এটা লাগালে এক চুল সিল্কি হয় দুই চুল খুব কালো হয় চুলের গোড়া ফাটে না আর চুলটা হচ্ছে গ্রোথও হয় খুব ভালো ঠিক আছে দেখো কিভাবে অ্যাপ্লাই করবে এইভাবে নেবে নিয়ে চুলটাকে এইভাবে করবে দিয়ে দিকে এইভাবে না চুলটাকে ধরে এইভাবে যেমনভাবে হেনা লাগাও এইভাবে এইভাবে চুলটা পুরো লাগাতে থাকবে পুরো চুলটা চুলটা খুব সুন্দর কালো হবে এইভাবে লাগাবে চুলটাতে এইভাবে লাগাবে আমি এটা সপ্তাহে তোমরা দু করতে পারো সপ্তাহে একদিনও করতে পারো মানে রোজ রোজ তার জবা ফুল কিনে এনে এনে লাগানো তো সম্ভব নয় তো যতটা তুমি এইভাবে বা গোড়াগুলোকে এইভাবে এইভাবে ঘষে ঘষে এইভাবে লাগাবে তো চুলের গোড়াটাও খুব ভালো শক্ত হবে এইভাবে লাগাবে হ্যাঁ চুলটা কিন্তু কালো খুব ভালো হয় কালো চুল কালো হবে চুলের গোড়া ফাটা বন্ধ হয় তোমরা এইভাবে পুরোটা আগে প্রথমে লাগাবে ঠিক আছে এইভাবে লাগিয়ে পুরো চুলটাতে এইভাবে এইভাবে করে লাগাবে আমি তো এইভাবেই সপ্তাহে একদিন মানে যখন হয় গাছে কবে কবে অনেক ফুল ফুটে তখন আমি কারো কারো গাছ থেকে নিয়ে এসে সুদ্ধা লাগাই এইভাবে না এইভাবেই করবে দিয়ে পুরো চুলটা এইভাবে লাগিয়ে দিবে দিয়ে শুকাতে দিয়ে দিবে হ্যাঁ দিয়ে এইভাবে চুলটা আগের দিকে এনে এগুলো গড়া দেখো এইভাবে আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি ঠিক আছে গড়া পর্যন্ত পুরো চুলে লাগিয়ে নিতে হবে এইভাবে পুরো লাগিয়ে নিয়ে এই চুলটাকে না এইভাবে ধরে ঠিক আছে দেখো আমার এইগুলোতে একটু একটু লাগাতে বাকি আছে আমি এই দেখো এইগুলো তো লাগিয়ে নিচ্ছে এইভাবে এইভাবে তোমরা এইভাবে লাগানোর থেকে না এইভাবে একটা একটা চুলকে ধরে লাগিও এতে খুব ভালো হয় এইভাবে লাগিয়ে নিও এইভাবে পুরো কিন্তু চুলটা খুব সুন্দর কালো রঙ আসে ঠিক আছে খুব সুন্দর তোমরা ট্রাই করে দেখো খুব ভালো আমার তো খুব পছন্দ এটা কালো এই যে কেমিক্যাল লাগালে না ও চুলে ক্ষতি করে কিন্তু এটা লাগালে না চুলে কোনো ক্ষতি করে না ঠিক আছে এইভাবে এইভাবে লাগিয়ে চুলটাকে না এইভাবে তুলে বেঁধে নিও এইভাবে দিয়ে তোমার যতক্ষণ শুকনো হতে সময় লাগবে তুমি এটাকে শুকনো করতে দিয়ে দাও এইভাবে লাগিয়ে এইভাবে তুলে নেবে ঠিক আছে এটাকে পুরো শুকনো করতে দিয়ে দেবে শুকনো হয়ে গেলে এটা ঠান্ডা জলে ধুয়ে নেবে এইভাবে লাগিয়ে পুরোটা রয়ে যাবে হ্যাঁ এইভাবে পুরো এইভাবে লাগিয়ে রয়ে যাবে ঠিক আছে এটার আগে তোমার ঘরে যা কাজ আছে তুমি কাজ ছেড়ে নেবে কাজ সেরে নিতে নিতে তোমার শুকিয়ে যাবে এই এইভাবে একটু একটু এরকম এইভাবে ম্যাসেজ করে নেবে চুলটাকে খোলা ছেড়ে এইভাবে উঙ্গুলিয়ে করে দিয়ে শুকনো হতে ছেড়ে দেবে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবে চলো আমি ধুয়ে দেখাচ্ছি শুকনো করে দেখো আমার চুলটা শুকিয়ে গেছে দেখো এরপরে চুলটা একটু খুলে নেবো খুলে একটু ম্যাসেজ করে নেবো এইভাবে ম্যাসেজ এইভাবে চুলটাকে যে শুকিয়ে গেছে এরপরে একটু ম্যাসেজ করে নেবো দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব ঠিক আছে আমি দেখো চুলটা ধুয়ে আসছি ধুয়ে তোমরাকে দেখাচ্ছি চুলটা কতটা সিল্কি হয়েছে আর দেখো আমি চুলটা ধুয়ে নিয়ে চলে এসছি চুলটা দেখো চুলটা কতটা শিল্কি হয়েছে কতটা ব্ল্যাক ব্ল্যাক ভাব এসছে দেখো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভিডিও আচ্ছা লাগে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাইম বার করি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে বাই টাটা